is this about to begin? বুঝলাম চারটা লেফট এর জায়গায় পাঁচটা লেফট পাচ্ছি তিনটার জায়গায় চারটা এখানে মোট আটজন আছি আটজন হচ্ছে একসাথে ট্র্যাকে নামতেছি Welcome to my channel, Vlog by Rifa. কি অবস্থা সবার? আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ একটু চিলের মধ্যে আছি গত বেশ কয়েকটা দিন সো কথা না বাড়ে বলে দেই আজকের ব্লগের ডিটেইলস আজকের ব্লগ হচ্ছে আমি যাচ্ছি একদম নতুন গতকালকে হচ্ছে ওপেনিং হয়েছে গোকার্ট রেসিং এর সবাই ইতিমধ্যে ফেসবুকে একদম ভিডিও টিডিও দেখে জেনে গেছেন যে গোকার্ট রেসিং ওপেন হয়েছে এটা হচ্ছে 100 ফিট দিয়ে নতুন বাজারের ওখানে শেপস ডাইনে সরি শেপস টেবিলের ওখানে হচ্ছে ওপেন হয়েছে তো আমি ওখানে যাচ্ছি তো আমি যদি একদম শর্টে লোকেশনটা বলে দেই সেটা হচ্ছে প্রথমে জাহাঙ্গীর গেট এরপর বনানী দেন ওয়েডো গুলশান দেন 100 ফিট দেন এই যে 100 ফিটের রাস্তা ক্রস করতেছি এই রাস্তা দিয়ে হচ্ছে আপনাকে যেতে হবে ব্যারাইট পর্যন্ত সো এই ব্যারাইটটা হচ্ছে মানে আমি যদি আপনাকে বলি শর্টে এখান দিয়ে যেতে হবে শেফ স্টেবিল এবং শেফ স্টেবিলসের ওখানেই হচ্ছে ব্যারাইট আর ব্যারাইদের ওই মানে লোকেশনটা হচ্ছে ব্যারাইট ওখানেই মেনলি তৈরি করা হয়েছে এখন যাচ্ছি আমরা তো আজকের এই গোকার্টে যাওয়াটা একদমই সাডেন প্ল্যান কয়েকদিন ধরে হচ্ছে ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে দেখে হচ্ছে মাথা নষ্ট ছিল আর সত্যি বলতে গোকার্ট রেসিং হচ্ছে আগে করে আসছি ফ্যান্টাসি কিংডমে সেম টু সেম জিনিসটা হচ্ছে এখানে ওপেন হয়েছে মেবি এটা ল্যাপসটা একটা ল্যাপস বেশি ফ্যান্টাসিতে একটা ল্যাপস কম ছিল টাইম ফ্রেমিংও সেম টাকাও সেম অ্যাভারেজ মোটামুটি সব কিছুই সেম তো গোকার্ট রেসিংয়ের আগের একটা ছোটোখাটো এক্সপিরিয়েন্স আছে আর এটা দেখা যাক সামনে থেকে দেখতে কতটা সুন্দর হয়েছে আর ফ্যান্টাসি কিংডমে যখন গিয়েছিলাম ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় নাই এই কারণে হচ্ছে ওই রেসিংয়ের ভিডিওটা করতে পারিনি না হলে ওই সময় হচ্ছে গোকার্টের একটা রেসিং ভিডিও আসতো আমার চ্যানেল থেকে আরও মজার বিষয় হচ্ছে এখানে আস্তে আস্তে ফোন দিয়েছিলাম হচ্ছে এফ রনি ব্লগস এভরিওয়ান নোজ হিম তো এফ রনি ব্লগসের রনি ভাইয়া সামনে আছে আমরা হচ্ছে ভাইয়াকে কল দিই অ্যান্ড দেন ভাইয়ার সাথে দেখা হইল এই রনি ভাই এই যে ডানে হচ্ছে রেসিং ট্র্যাক আমরা চলে আসছি আই ডোন্ট নো আমরা সিরিয়াল পাবো নাকি না লেটস সি গাইস আমি তো সুপার ডুপার এক্সাইটেড ও একটা মানে একটা ফিল আছে এই জায়গার মধ্যে এনিওয়েজ সো পাঁচটা চারটা আট বাজে আমরা এখানে পৌঁছাইছি অ্যান্ড হেয়ার আর দ্য সিরিয়াল শনিবার দিন আজকে আজকে তো ভিড় হওয়ারই ছিল কালকে এটার হচ্ছে ওপেনিং হয়েছে সো চলেন এটার টার্মস অ্যান্ড ফর্মুলাস সব পূর্ণ করে ফেলি সো এই যে হচ্ছে আমাদের রনি ভাই চারজনের প্যাকেজের জন্য হচ্ছে ফর্ম ফিল আপ করতেছে এখানে প্যাকেজ দিচ্ছে দুলা এখন আমি আপনাদেরকে জানাই দেবো এখানে চেষ্টা করবেন গ্রুপ নিয়ে আসার তাহলে মজা বেশি হবে সিঙ্গেল রাইড 500 টাকা রেস উইথ ফ্রেন্ডস 2500 টাকা টিম রেস হচ্ছে 5000 টাকা রেস উইথ ফ্যামিলি 1800 আর বাম্পার কার 250 টিকিট করা হচ্ছে শেষ আমি আপনাদেরকে প্যাকেজের ডিটেল হচ্ছে বলে দিলাম সো এটা নিয়ে আর কোনো প্যারা নাই আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট এখান থেকে নিচে হচ্ছে যত হচ্ছে রেসিং পুরো একটা কার্ড আপনারা দেখতে পারবেন তো আমি এখন বাকিদের খেলাধুলা দেখতেছি একটু পরে আমাদের টিকিটটা রেডি হয়ে গেলে আমরাও যাবো সো গাইস স্টে টিউন্ড তো এটা হচ্ছে একটা ট্যাপ এটা হচ্ছে এখানকার তাও হেলমেটের থেকে পড়তে হয় আমরা পড়বো না কারণ আমাদের সাথে নিজস্ব হেলমেট আছে তো এই যে সবাই আমরা এখন কয়জন এখন আমরা আটজন হয়ে গেছি আসছিলাম তিনজন থেকে আটজন এখন আমরা কি করবো রনি ভাই ওয়েট করতেছি এরপরে হচ্ছে আমাদের ল্যাব শুরু হবে আমরা প্রথমে তিনজন ছিলাম তিনজন থেকে হয়েছি পাঁচজন পাঁচজন থেকে সর্বশেষ আমরা এখানে মোট আটজন আছি আটজন হচ্ছে একসাথে ট্র্যাকে নামতেছি ভাই রনি ভাই সুবাদে আমরা আজকে চারটা ল্যাবসের জায়গায়
পাঁচটা ল্যাপ পাচ্ছি, তিনটার জায়গায় চারটা, তিনটা জায়গায় চারটা পাচ্ছি, ওকে ডান, ঠিক আছে। সো তিনটা ল্যাপসের জায়গায় আমরা চারটা ল্যাপ পাচ্ছি এক্সট্রা, কারণ ভাইয়ার এখানে হচ্ছে পরিচিত এই যে রোড পিকার দাঁড়ায় আছে সে। সো দিস ইজ অ্যাবাউট টু বিগিন, ওকে দেন, সেফটি কামস ফার্স্ট। এখানে মেয়েদেরকে আসার জন্য আলাদা পেইন হবে না, কারণ এখানে আমাদের ফিমেল ইনস্ট্রাক্টর আপু আছেন, হেল্পিং মি রেডি ফর দিস রেস। সো আমি যদি কোয়ে না থাকি, ডান পাশে হচ্ছে অ্যাক্সেলারেটর, বাম পাশে হচ্ছে ব্রেক, এটা হচ্ছে স্লিপ টায়ার যেটা হচ্ছে স্পেশালি বানানো হয়েছে রেসিং ট্র্যাকের জন্য। ওকে আমি টেন, এটা হচ্ছে হন্ডা কোম্পানি একটা ইঞ্জিন, সম্ভবত এটা 200 cc অ্যান্ড টু স্ট্রোক। রনি ভাই সবার লাস্টে, বাট রনি ভাই সবার ফার্স্টে চলে যাবে আমি জানি। সো এখন হচ্ছে স্টার্ট হচ্ছে আমাদের রেস। ও মাই গড, আই এম সুপার ডুপার এক্সাইটেড। এখানে আমরা মোট 8 জন একসাথে একই ট্র্যাকে হচ্ছে স্টার্ট করছি। দ্যাটস ইট, আমার তো নাম্বার কত, 10? ওকে ওকে স্টার্ট দিচ্ছে, ওকে কুল। আমি হচ্ছে সিফাতার রনি ভাইকে মানে কি বলবো, ক্রস করার সময় হচ্ছে তাদের ইনস্ট্রাকশন ফলো করতে পারিনি, বেরিয়ে গেছি। এনিওয়েজ আমাদের সুন্দরভাবে কোনো বাজাবাজি ছাড়াই রেস শেষ হয়েছে, মজা ছিল।
সো আমরা এখন মুভ করতেছি তোমার আর রনি ভাইয়ার ধাক্কা ধাক্কিতে আমি বাইরে গেছিলাম এনিওয়ে সো আমরা এখন ইউ নো বাংলা শেষ নামাল আসার জন্য বিকেল কিংবা সন্ধ্যায় না যাই হোক আমরা নাইট রাইড করলাম এখানে 8টা পর্যন্ত খোলা থাকে এন্ড 8টার পরে হচ্ছে ক্লোজ হয়ে যায় দ্যাটস ইট সো আজকে রিফানাজি ভাই ইসলাম এখান থেকেই সাইন আউট হচ্ছে সবাই টাটা দেখা হবে নতুন কোনো ব্লগে থ্যাংক ইউ সো মাচ রনি ভাই টাইম দেওয়ার জন্য রেস দেওয়ার জন্য বিরানি ভাই থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ সো চলেন আমরা এখন বাসার দিকে মুভ করি